গ্রামীণ টেলিকমে শ্রমিক কর্মচারীদের অর্থ আত্মসাত ও পাচারের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস সহ চোদ্দ জনের বিচার কার্যক্রম শুরু হল আজ থেকে আজ ঢাকার বিশেষ জজ আদালত চার এই মামলার অভিযোগ গঠন করে আগামী ১৫ জুলাই এ মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করা হয়েছে গ্রামীণ টেলিকমের কর্মীদের বাইশ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা এ মামলায় গত পহেলা জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন দুদকের উপপরিচালক বাদী হয়ে গত বছরের ত্রিশে মে মামলাটি করেন তদন্ত প্রতিবেদনে বলা হয় আসামিরা পঁচিশ কোটি বাইশ লাখ টাকা আত্মসাত করেছেন অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ অভিযোগ গঠনের সময় ড ইউনুস সহ অন্যরা নিজেদের নিরাপরাধ দাবি করেন তারা আদালতের কাছে ন্যায় বিচার চান আমি সবার আগেও প্রশ্নটা তুলেছি আবারও সবার জন্য তুলছি এটা কি ন্যায্য হলো নাকি যে কোনো আমার আমার বিষয়ে না যে কোনো আসামি যার বিরুদ্ধে একটা কেস হতে যাচ্ছে তাকে খাঁচায় নিয়ে যাওয়া আমাদের নিয়ম আমি যতটুকু জানি যে যতদিন আসামি অপরাধী প্রমাণিত না হচ্ছে ততদিন তিনি নির্দোষ নিরপরাধ চার্জ ফ্রেমিংয়ের আদেশে আমরা হাইকোর্টে যাব কারণ এই ওনাদের বিরুদ্ধে অভিযোগ সঠিকভাবে গ্রহণ করা হয় নাই এবং এই এফআইআর এবং চার্জশিট যদি আদালত সত্য বলেও মনে করে এই চার্জশিট এবং এফআইআর কোনো তার এই ধারাগুলি ডক্টর ইউনুস এবং সহ চোদ্দ জনকে কোনোভাবেই লাইবল করে না তাদেরকে দোষী সাব্যস্ত করে না তিনি যদি একটি ভালো সিস্টেমের কথা যদি তিনি বলেন সেকশন থ্রিতে শোনেন না উনি জানেন না সেকশন থ্রি পরিবর্তন হয়েছে ব্রিটিশ সেক্টে এখন উনি যদি বাড়িতেও থাকেন উনি যদি পৃথিবীর যে প্রান্তেই থাকেন তিনি ইচ্ছা করলে এই বিচারে অংশগ্রহণ করতে পারেন ভার্চুয়ালি